এই ভিডিওটিতে শীতকালীন বাগানের অন্যতম আকর্ষণ পিটুনিয়া ফুল নিয়ে আলোচনা করতে চলেছি। একেবারে ছোট্ট পট থেকে শুরু করে দ্বিতীয় প্রতিস্থাপন, তারপর চূড়ান্ত প্রতিস্থাপন, মাটি প্রস্তুতি, সার ও কীটনাশকের ব্যবহার, প্রচুর ফুল পেতে কী কী করণীয় ও সবশেষে বীজ সংগ্রহ, সব কিছু বিষয়েই আলোচনা করব। ভিডিওটিকে আমি তিনটি অংশে ভাগ করেছি। প্রতিটি অংশে ভিন্ন ভিন্ন পিটুনিয়া চাষের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। নভেম্বর মাস থেকে আপনারা অনেকেই এরকম ছোট ছোট পাত্রে পিটুনিয়া চারা এনেছেন বা আনছেন। এদেরকে বাড়িতে এনে একটি পাত্রে কিছু পরিমাণ বালি নিয়ে তার মধ্যে বসিয়ে রাখবেন আর মাঝে মাঝে জল দিয়ে বালি ভিজিয়ে রাখবেন। ভিজা বালি থেকেই গাছগুলি তাদের প্রয়োজনীয় জল সংগ্রহ করে নেবে। খেয়াল রাখবেন যাতে বালি সম্পূর্ণ শুকিয়ে না যায়, তাহলে গাছ ঝিমিয়ে পড়বে, এমনকি চারা মারাও যেতে পারে। বাড়িতে আনা 2 থেকে 3 দিন পর নতুন পরিবেশে ওদেরকে একটু মানিয়ে নেওয়ার সময় দিতে হবে। তারপর আরেকটু বড় পাত্রে দ্বিতীয় প্রতিস্থাপন করতে হবে। এর জন্য আমি এই কাগজের কাপগুলি ব্যবহার করব। কাপগুলির নিচে একটি করে ছিদ্র করে নিচ্ছি যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। একটি করে ইঁটের টুকরো দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাটি ছিদ্রগুলিকে আটকে না দেয়। দ্বিতীয় প্রতিস্থাপনের জন্য আমি সমপরিমাণ মাটি, ভার্মিকম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ ব্যবহার করছি। কুড়ার মাটি একটু শুকনো থাকলে আলতো করে ধাক্কা মারলে চারাটি সুন্দরভাবে পাত্র থেকে বেরিয়ে আসবে। তবে মাটি ভেজা থাকলে এভাবে বার করা যাবে না, তাতে গোড়ার মাটি ভেঙে যেতে পারে ও চারা মারা যেতে পারে। এবার চারাটিকে পাত্রের ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। চারা কেনার সময় নিশ্চিত করতে হবে সেই চারা যেন উন্নত মানের ভালো কোম্পানি বীজ থেকে বানানো হয়। পিটুনিয়া কেমন ফুল দেবে তার বেশিরভাগই নির্ভর করে বীজের গুণগত মানের উপর। এবার চারাগুলিতে জল দিয়ে দিচ্ছি। এখন থেকে এদের শুধুমাত্র সকালে রৌদ্র পাবে এমন জায়গাতে রাখতে হবে। মাঝে মাঝে জল দেবেন আর খেয়াল রাখবেন পাত্রের মাটি যেন কখনোই সম্পূর্ণ শুকিয়ে না যায়। কয়েকদিনের মধ্যেই চারাগুলি একটু বড় হয়ে গেলে চূড়ান্ত প্রতিস্থাপন করে দিতে হবে। এরকম বড় চারা নার্সারি থেকে কিনে আনলে দ্বিতীয় প্রতিস্থাপনের প্রয়োজন নেই, সরাসরি চূড়ান্ত প্রতিস্থাপন করে দিতে পারবেন। এরকম প্লাস্টিকের ঝুড়ি বাজারে পাওয়া যায়, এতেই আমি পিটুনিয়া বসাবো। পাত্রের তলদেশে আরও কয়েকটি ছিদ্র করে নিচ্ছি। পিটুনিয়া চূড়ান্ত প্রতিস্থাপনের জন্য আমি 2 ভাগ জৈব সার, 1 ভাগ মাটি ও 1 ভাগ কোকোপিট ব্যবহার করছি। গোবর সার ও ভার্মিকম্পোস্ট 2ই আমি নিয়েছি, তবে আপনারা যে কোনো এক প্রকার সারও নিতে পারেন। যে মাটি ব্যবহার করছেন সেটি যদি খুব এঁটেল জাতীয় হয় তবে অল্প পরিমাণ লাল বা সাদা বালি মিশিয়ে নিতে হবে। একটি নেট দিয়ে পাত্রটির ছিদ্রগুলি ঢেকে দিচ্ছি যাতে মাটি বেরিয়ে না যায়। এবার সাবধানে চারাটিকে পাত্র থেকে বার করে নেব। এখন পাত্রের ঠিক মাঝখানে গাছটিকে বসিয়ে দিচ্ছি। আলতো হাতে ওপরের মাটি একটু চেপে জল দিয়ে দেব। চূড়ান্ত প্রতিস্থাপনের পর পাত্রগুলি 2 থেকে 3 দিন শুধুমাত্র সকালে রৌদ্র পায় এমন জায়গাতে রাখব, তারপর সরাসরি রৌদ্রের মধ্যে দিয়ে দেব। প্লাস্টিকের এই পাত্রের বৈশিষ্ট্য হল খুব সহজে এদেরকে দড়ি দিয়ে ঝুলিয়ে হ্যাঙ্গিং বাস্কেটে রূপান্তরিত করা যায়। এভাবে একেবারে কম খরচে পিটুনিয়ার জন্য হ্যাঙ্গিং বাস্কেট আপনি বাড়িতেই বানাতে পারবেন। প্লাস্টিকের পাত্র ছাড়া 8 বা 10 ইঞ্চি ব্যাসের গ্লাস টপ বা এরকম চওড়া পাত্রেও পিটুনিয়া চারা বসাতে পারেন। আমি পরীক্ষামূলকভাবে একটি পাত্রে একাধিক গাছ দিয়েছি, কিন্তু একটি পাত্রে একটি গাছই যথেষ্ট।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। দেখুন, গাছগুলি খুব সুন্দরভাবে বাড়ছে, কয়েকটি গাছে কুঁড়িও ফুল চলে এসেছে। কিন্তু এখনই গাছে ফুল আসতে দিলে চলবে না, তাহলে খুব বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে না। পিটুনিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে প্রথম থেকে ডালের ডগা কেটে দিতে হবে বা পিঞ্চিং করতে হবে, আর অসময়ে কুঁড়ি আসলে সেগুলিকেও কেটে দিতে হবে। এ বিষয়টি একটু পরে ভিডিওটির তৃতীয় অংশে বিস্তৃতভাবে আপনাদের দেখাচ্ছি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ, গাছগুলি খুব সুন্দরভাবে বেড়েছে ও প্রায় প্রতিটি গাছই কুঁড়িতে ভরে গেছে। এরপর থেকে গাছগুলি ধীরে ধীরে ফুলে ভরে যেতে থাকবে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ, এই মুহূর্তে অধিকাংশ গাছই ফুলে ভরে গেছে। এর মধ্যে দুই রকম পিটুনিয়া আছে, একটি সিঙ্গেল পাপড়ি আর একটি ডাবল। ব্যক্তিগতভাবে আমার সিঙ্গেল পাপড়ির পিটুনিয়া বেশি পছন্দ, কারণ এরা সংখ্যায় প্রচুর হয় ও গাছ ভরিয়ে দেয়। এখন পিটুনিয়ার জন্য প্রয়োজনীয় সূর্যালোক সম্পর্কে জেনে নেওয়া যাক। নতুন চারাগাছ প্রতিস্থাপনের পর 2 থেকে 3 দিন শুধুমাত্র সকালে রৌদ্র পাবে এবং দুপুরের সময় উজ্জ্বল আলো পাবে, অথচ ছায়া থাকবে এমন জায়গাতে গাছগুলিকে রাখতে হবে। তারপর গাছগুলি একটু নতুন মাটিতে মানিয়ে নিলে সারাদিন সরাসরি সূর্যের আলো পাবে এমন জায়গাতে রেখে দেবেন। প্রচুর ফুল দেওয়ার জন্য পিটুনিয়া গাছে সারাদিন সরাসরি সূর্যের আলোর প্রয়োজন। এখন আমরা ভিডিওটির দ্বিতীয় অংশে চলে এসেছি। এই অংশে আপনি আপনার বাড়িতে এরকম সুন্দর পিটুনিয়া টাওয়ার কী করে বানাবেন তার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃতভাবে দেখাতে চলেছি। তার আগে টাওয়ারটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাওয়ার বানানোর জন্য এরকম লোহার জাল আমরা ব্যবহার করেছি, এগুলি হার্ডওয়্যারসের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। লোহার তার দিয়ে এটিকে বেঁধে এরকম চোঙের আকার দেওয়া হয়েছে। এই চোঙটিকে বসানোর জন্য আমি ফল বহন করার এই পাত্রটি ব্যবহার করেছি। একটি প্লাস্টিক ভাঁজ করে ভেতরে দিয়ে দিয়েছি, যাতে মাটি পাত্রটির ফাঁকগুলি দিয়ে বেরিয়ে না যেতে পারে। প্লাস্টিকটির গায়ে অনেকগুলি ছিদ্র করে নিয়েছি, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। এছাড়া এই ছিদ্রগুলি দিয়ে মাটিতে প্রয়োজনীয় বাতাসও চলাচল করতে পারবে। ওই চোঙাকৃতি তারের জালের মধ্যেও একটি প্লাস্টিক গোল করে দিয়ে দিয়েছি। চোঙের উভয় দিকের প্লাস্টিকই উল্টে ভাঁজ করে দিচ্ছি। এবার চোঙটিকে পাত্রের ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। এখন তারের নেটের কিছু কিছু অংশ এইভাবে কেটে ফেলব। এই জায়গাগুলিতেই পিটুনিয়া চারা বসানো হবে। মোটামুটিভাবে 6 ইঞ্চি দূরত্বে তার কেটে এই ফাঁকগুলি তৈরি করা হয়েছে। এবার নিচের পাত্র ও চোঙ উভয়ের মধ্যেই মাটি ভরে দেব। এর জন্য আমি 30% কোকোপিট, 40% কম্পোস্ট, 20% মাটি ও 10% বালির মিশ্রণ ব্যবহার করছি। আপনারা হয়তো খেয়াল করেছেন, এই মাটির মিশ্রণটি আগের প্লাস্টিকের পাত্রের জন্য দেখানো মাটির মিশ্রণ থেকে কিছুটা আলাদা। এবার নিচের পাত্র ও চোঙগুলি মাটির মিশ্রণ দিয়ে ভরে দেব। এখানে একটি জিনিস আমাদের ভুল হয়েছে, সেটি আপনাদের করতে হবে। একটি লম্বা প্লাস্টিকের পাইপের গায়ে বেশ কয়েকটি ছিদ্র করে নেবেন। তারপর এই চোঙের মধ্যে দিয়ে মাঝ বরাবর পাইপটি লম্বা করে ঢুকিয়ে দিলে জল দেওয়ার কাজে খুব সুবিধা হবে। পাইপটির মধ্যে জল দিলে ছিদ্রগুলি দিয়ে জল বেরিয়ে চোঙের মধ্যে পুরো মাটিতে ছড়িয়ে পড়বে। এবারে একে একে গাছগুলি টাওয়ারে বসিয়ে দেব। প্রথমে কাঁচি দিয়ে ওপরের প্লাস্টিক কেটে নিচ্ছি। এবার কিছুটা মাটি বের করে গাছটি পুঁতে দেব। টাওয়ারের ওপরে অংশেও চারা পুঁতেছি। এবার ভালোভাবে জল দিয়ে দিচ্ছি।
গাছগুলির সবকটা একই বয়সের হলে আর একই দিনে পুঁততে পারলে ভালো, তাহলে একই সাথে ফুল আসবে ও পুরো টাওয়ার ভরে যাবে। চারাগুলি পোঁতার পর থেকে বেশ দ্রুত বাড়বে। সঠিকভাবে ডালের ডগা পিঞ্চিং করলে নতুন ডাল গজিয়ে টাওয়ার ভরে যেতে থাকবে। তবে এর ওপরের অংশটি মাটি থেকে অনেকটাই ওপরে, তাই জলের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। ওপরের অংশটি একেবারে শুকিয়ে যাওয়ার আগেই জল দিতে হবে। কিছুদিনের মধ্যেই ফুলে টাওয়ার ভরে যাবে। টাওয়ার দুটি কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। এখন ভিডিওটির তৃতীয় অংশে আমরা পিটুনিয়া চাষের আরেকটি পদ্ধতি দেখাব, আর এখানেই সঠিকভাবে পিটুনিয়ার পিঞ্চিং পদ্ধতিটি হাতে কলমে দেখে নেব। অনেকের বাড়ির ছাদে এরকম স্ট্রাকচার করা থাকে, এরকম জায়গা পিটুনিয়ার জন্য আদর্শ। চলুন এখন এই গাছগুলি কিভাবে করলাম তা শুরু থেকে দেখে নেওয়া যাক। আমার ছাদের এই স্ট্রাকচারটি 12 ইঞ্চি গভীর, 15 ইঞ্চি চওড়া ও প্রায় 18 ফিট লম্বা। এর মধ্যে বাগানের দোআঁশ মাটি ভরা ছিল, তার সঙ্গে আমি গোবর সার ও কোকোপিট মিশিয়ে নিয়েছি। গোবর সার নিয়েছি সিমেন্টের বস্তার 1 বস্তা, আর কোকোপিট নিয়েছি তার অর্ধেক। গোবর সার ব্যবহারের সময় খেয়াল রাখবেন সেটি যেন কমপক্ষে 1 বছরের পুরানো হয় ও সঠিকভাবে পচানো হয়, নাহলে ছত্রাকে আক্রমণের সম্ভাবনা থেকে যাবে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই চারাটি চূড়ান্ত প্রতিস্থাপন করছি। কোকোপিটের একটি পাতলা আস্তরণ আমি গাছটির গোড়ার চারপাশে দিয়ে দিচ্ছি। কোকোপিট গাছের গোড়ার মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। যদি মাটিতে পিটুনিয়া চারা পোতেন তবেই এটি করতে হবে। এবার জল দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 ফুট দূরে দূরে স্ট্রাকচারের মাঝ বরাবর চারাগুলিকে বসানো হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, চারা পোতার পর 14 দিন পেরিয়ে গেছে, গাছগুলি বাড়তে শুরু করেছে, কয়েকটা গাছে কুঁড়ি ও ফুল আসতে শুরু করেছে। এখনই গাছে ফুল ফুটতে দেওয়া যাবে না, তাহলে গাছ বেশি ঝাঁকড়া হবে না ও প্রচুর ফুলও পাওয়া যাবে না। এখন থেকে নিয়মিতভাবে গাছের কুঁড়ি সহ ডগা পিঞ্চিং করতে হবে। আঙুলের ডগা দিয়ে চাপ দিয়ে কুঁড়িগুলিকে কেটে দিতে হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, দেখুন ধীরে ধীরে গাছগুলি নতুন ডালপালা ছেড়ে ঝাঁকড়া হতে থাকছে। এদের আবার 20 পিঞ্চিং করে দেব। স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে যে 20 পিঞ্চিং করা কখন বন্ধ করতে হবে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শেষবারের মতো পিঞ্চিং করে দেবেন। তারপর থেকে যে কুঁড়িগুলি আসবে তাদের আর কাটবেন না। ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ গাছ আবার কুঁড়িতে ভরে যাবে ও একটা দুটো করে ফুল আসতে শুরু করবে। ততদিনে দেখবেন আপনার গাছ ঝাঁকড়া হয়ে পুরো টব ভরে যাবে। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে গাছ ফুলে ভরে যেতে শুরু করবে, আর ফেব্রুয়ারি মাসে আপনার বাগানে রঙের মেলা বসে যাবে। ফুলগুলি দেখতে দেখতে পিটুনিয়ার জন্য কীটনাশক সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি আমার গাছগুলিতে প্রথম থেকেই সপ্তাহে 1 বার করে জৈব কীটনাশক নিম তেল স্প্রে করে গেছি, আর কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করিনি। তবে প্রথম দিকে অক্টোবর নভেম্বর মাস নাগাদ নার্সারি থেকে ছোট চারা গাছ বাড়িতে আনার পর অনেক সময় অসময়ে বৃষ্টিতে চারাগুলি ভিজে যেতে পারে। এরকম হলে ছত্রাকের আক্রমণের হাত থেকে চারাগুলিকে বাঁচাতে বৃষ্টির পর 1 বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক চারা গাছগুলিতে স্প্রে করে দিতে হবে। এবার চলুন এদের জল দেওয়ার সঠিক নিয়মটি জেনে নেওয়া যাক। পিটুনিয়া গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখবেন পাতা বা ফুলে যেন জল না লাগে। এভাবে গাছগুলি উল্টে ধরে
সরাসরি গাছে গোড়ায় জল দিতে হবে। এখানে অনেকেই বলবেন, তাহলে বৃষ্টি হলে কি করব? সত্যি বলতে, গাছে ফুল থাকা অবস্থায় বৃষ্টিতে ভিজলে ফুটে থাকা ফুলগুলির চেহারা খারাপ হবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পিটুনিয়া গাছের প্রয়োজনীয় খাবার প্রসঙ্গে। আমি আমার গাছগুলিতে জৈব ও রাসায়নিক উভয় প্রকার সারই প্রয়োগ করেছি। মাটি তৈরির সময় জৈব সার ব্যবহার করেছি, সেটা আপনারা দেখেছেন। এছাড়া চূড়ান্ত প্রতিস্থাপনের পর প্রতি 15 দিনে একবার করে সর্ষে খোল পচানো জল পাতলা করে গাছের গোড়ার মাটিতে নিয়মিতভাবে দিয়ে গেছি। সর্ষে খোল পচানো জল কীভাবে প্রস্তুত করবেন, খোল ও জল কতটা কী পরিমাণে নেবেন, তার বিবরণ ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এছাড়া মাসে একবার করে NPK 19-19-19 গাছের পাতাতে স্প্রে করেছি। এটি খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, 1 লিটার জলে এতটুকু পরিমাণই যথেষ্ট। এতে গাছের জন্য প্রয়োজনীয় অন্যতম প্রধান 3টি পুষ্টি উপাদান নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সমপরিমাণে থাকে। এর বদলে NPK 20-20-20ও ব্যবহার করতে পারেন। NPK ছাড়াও আমি এই ফ্লাওয়ার বুস্টারটি ব্যবহার করেছি। এর মধ্যে গাছের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মাইক্রো পুষ্টি উপাদান রয়েছে, যা গাছের সঠিক বৃদ্ধিতে সাহায্য করে ও ফুল উৎপাদন বাড়ায়। এটিকেও মাসে একবার করে গাছের পাতাতে স্প্রে করতে হবে। এই সমস্ত রকম স্প্রে বিকালের দিকে করবেন। এছাড়া পিটুনিয়া গাছ থেকে সারা শীতকাল জুড়ে নিরবিচ্ছিন্নভাবে ফুল পেতে আপনাদের আরও একটি কাজ করতে হবে, নিয়মিতভাবে শুকনো ফুলগুলি অবশ্যই কেটে ফেলতে হবে। যদি এই ফুলগুলো গাছে থেকে যায় তবে এরা বীজ তৈরি করবে, আর বীজ তৈরি হতে দিলে গাছ খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাবে ও বেশি দিন ভালো ফুল দিতে পারবে না। তাহলে প্রশ্ন হতে পারে, পরবর্তী বছরের জন্য বীজ কীভাবে সংগ্রহ করে রাখবেন? মার্চ মাসের শেষের দিকে যখন ফুলের মরশুম প্রায় শেষের পথে, সেই সময় থেকে শুকনো ফুল কাটা বন্ধ করে দেবেন। ফুলের গোড়ার এই সিডপটটি শুকিয়ে গেলে বুঝবেন এর মধ্যে বীজ পরিণত হয়ে গেছে। এই বীজগুলিকে সংগ্রহ করে বায়ুরোধী পাত্রের মধ্যে রেখে দিলে আশা করা যায় পরের বছর এর থেকে আবার চারা তৈরি করতে পারবেন। এতক্ষণ ধরে পিটুনিয়া চাষ সম্পর্কে নানান খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টটি আমাকে ভবিষ্যতে ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। সবশেষে ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।